সন্তান খুঁজছে বাবা, নাতি খুঁজছে দাদাকে, পথে ঘাটে কখনো বা হাজি ক্যাম্পে, আবার কখনো বা এয়ারপোর্টে, কোথাও নেই, প্রশ্ন একটাই, কোথায় আছে ছত্রদ্দ আব্দুল আজিজ খান? গেল বছরের এক রমজানের দিন সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ বাড়ি থেকে সৌদি আরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি, কিন্তু পরদিন থেকে তার আর কোনো সন্ধান পায়নি স্বজনেরা। আমার বাবাকে খুঁজে পেতেছি না। এই যে বাবা কতদিন ধরে খুঁজছে? এই তো আজ 9 মাস 10 মাস 1 বছর হয়ে গেল প্রায়। গেল রমজানে গেছে উনি, আর সামনে আবার রমজান আসতেছে। এই বাবার জন্য দুনিয়াতে আসছি, এই বাবাকে আজ শেষ মুহূর্তে পাইতেছি না। স্বজনদের অভিযোগ, গত বছরের 23 মার্চ সিমন ওভারসিজ এক্সপ্রেস নামের একটি এজেন্সির প্রতিনিধি মোহাম্মদ ইয়াকুবের মাধ্যমে 3 লাখ টাকা ব্যয়ে রায়গঞ্জ উপজেলার শ্যামগোপ গ্রাম থেকে ওমরা করতে রওনা হয়েছিলেন আজিজ খান। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সন্তানেরা আর বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। আমার বড় ভাই ইয়াকুবকে বুঝায় দিয়া বলছে, দেখেন আমার বাবা তো খুবই সাদা মাঠা লোক, সাদা মানুষ, কোনো কিছু বোঝে না, তার মোবাইলও চালা না, তার সাথে মোবাইলও নাই, তা আপনি যেভাবে ওনার খুব যত্ন সহকারে হসটা করা নিয়ে আসবেন এবং ওনার হাত ছাড়বেন না। নিম্নে 50 থেকে 60 বার ফোন দিছি, তারপরে একবার ফোন ধরার পরে সে বলতেছে যে আমি জামগড়া জ্যামে আছি। তা আমি বললাম তাহলে আমার বাবাকে দেন, আমি কথা বলি, একটু সাক্ষাৎ করি। তো সে বলতেছে না, আমার আপনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না, সে ঘুমাইছে। তো আপনি সকাল আসেন, সকালে এয়ারপোর্টে আসেন। তো সকালে আমি এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে যায় আমার বাবাকে দেখার জন্য এবং কথা বলার জন্য, কিন্তু তখনও সে এত ফোন দিতেছি, ফোন ধরার পর ফোন ধরে না। তারপরে একবার ফোন ধরে সে বলতেছে আমি খুব ব্যস্ত আছি, এই মুহূর্তে কথা বলা যাবে না, এই মুহূর্তে তাকে দেখা সাক্ষাৎ করা যাবে না, আমরা ভিতরে চলে আসছি। সে আর কথাও বললো না, দেখা সাক্ষাৎও করাইল না। এক পর্তন সে 2টার দিকে নাকি ফ্লাইট হয়েছে, ফ্লাইটে সে আমাদের সাথে আর কথা বলা নাই, এবং সৌদিতে পৌঁছাইছে কি না এটাও আমরা জানি না। এবং সৌদিতে যদি পৌঁছায় থাকে তাহলে আমাদেরকে ফোনে মানে সেও কথা বলা নাই, না বলার প্রেক্ষিতে আমরা আর তার কোনো সিদ্ধান্তই পাইলাম না, খোঁজও পাইলাম না। কিছুদিন 3 দিন পরে সে বলতেছে যে হারিয়ে গেছে। নিখোঁজ আজিজ খানের স্ত্রীর আশঙ্কা, হয়তো তার স্বামীকে মেরে ফেলা হয়েছে অথবা গুম করা হয়েছে, একই আশঙ্কা স্বজনদের। আমার স্বামী ভালো মানুষ আছিল, তারা কেউ নিয়ে কানে থেছে, আমরা খবর জানি না। 1 বছর নিয়ে গেছে 3 লাখ। আমার স্বামী ভালো মানুষ, আপনি স্বামী ফিরে নিয়েছে না, কয়েকজন আসলো আর হে আসলো না। বাবাকে তো ফেরত পা ওখানে মেরে যা, যদি আমরা প্রমাণ পাই তাহলে আমাদেরকে কোনো ফেরত পাওয়ার কোনো দাবি না, আর যদি প্রমাণ না পায় তাহলে আমাদের বাবাকে ফিরে দিতে হবে, অবশ্যই ফিরে দিতে হবে। আমার শ্বশুর হজ করতে যে ওমরা হজ করতে গিয়ে হারিয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো জানি না যে তার কি হয়েছে, মারা গেলি তাও আমরা তার লাশটা চাই। প্রতিবেশীরা বলছেন ইয়াকুব আলী প্রতারণা করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তারা। লোক নিয়ে যাওয়ার কথা বলে উনি বহু লোকের কাছে বহু টাকা হাতিয়ে নিছে এবং সেগুলো সে আত্মসাত করছে। আর সবচেয়ে বড় কথা যে উনি যে জায়গায় যাই করুক না কেন, আমার বড় বাইক নিয়ে গেছে। আমি চাচ্ছি উনি আমার বড় বাইক নিয়ে গেছে বাংলাদেশে থেকে যেভাবে নিয়ে গেছে, আমরা সেইভাবে তাকে ফেরত চাই এবং এর সুষ্ঠু বিচার চাই আমরা। বাংলাদেশ সরকারের কাছে, মন্ত্রণালয়ের কাছে এইটা কার্য অনুরোধ যে এই সমস্ত লোকের একটা সুস্থ বিচার করুন, কারণ ইসলাম এইভাবে ইসলাম থাকবে না, কেউ হজে যাবে না, কেউ হজ আদায় করতে পারবে না, আজ তাকে গুম করছে কাল আমাকে করবে, এটা তো হয় না। নিখোঁজ আজিজ খানের রহস্য উদ্ঘাটনে কাজ করছেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। ওই ইয়াকুবকে ধরার জন্য আমাদের লেট হচ্ছে, ইয়াকুব গেছে হলো উমরা করতে, হাজি নিয়ে আসুক, ওকে আমরা যদি আমরা তথ্য সঠিক হয় তাহলে তার জন্য আমাদের হলো ওই আমরা লিখিত ইয়ে দিয়ে দিব, স্থানীয় আইন সংস্থাকারী এসপিকে সহ দিয়ে দিব যে ব্যবস্থা নেওয়ার জন্য হাজিদের হয়রানি হচ্ছে, তার মাধ্যমে হাজিরা ইয়েতে হচ্ছে বিপদে পড়ছে। তার দায়িত্বটা কতটুকু পালন করলো আমরা এইটা একটু ভালো করে দেখবো, যদি দেখি যে তার এ আছে তাহলে তাকে আমরা কোনোভাবেই ছাড় দেবো না। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সিমন ওভারসিজের মালিক মীর আহম্মদ। অন্যদিকে অভিযুক্ত ইয়াকুব আলী দেশের বাহিরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত ইয়াকুব আলী পেশায় একসময় নাপিতের কাজ করলেও বর্তমানে হাজিদের সহযোগিতার কাজে নিয়োজিত। তবে এই কাজের মাধ্যমে রাতারাতি নিজের অবস্থার পরিবর্তন স্থানীয়দের মাঝে নানান প্রশ্ন দেখা দিয়েছে, তাই তার এই উত্থান তদন্ত করার দাবি স্থানীয়দের। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন, ঢাকা।